ওই শোনা, বলছি যে তুই যে আমার কাছে কি কি হলো, কি কি হলো, কি মানে একটা কথা বলছি, শোন আমার কথা। আচ্ছা বলবি, তারপরই তো শুনবো। আসলে তুই যে আমার কাছে 1,00,000 টাকা নিয়েছিলি সেই তো বালের বাইক কেনার জন্য, ব্যাঙের মাথায় একটা কিনে ফেলে বাইক বলিস না, ওই বাইকের মধ্যে কত নাম আছে জানিস, অত সুন্দর বাইক। চুপ কর, বলতে কথা। বাইকটা দেখ, ওটা ফেলে রেখে দিয়েছি। কথা কাটবি না, বাদ দে, তোর তোর সাথে বিয়ে করে আমার প্রচুর খুশি যাচ্ছে। আমার ইচ্ছে কর, একটা কাজ কর, 1,00,000 টাকাটা আমাকে ফেরত দে। তোকে দেব না, আমি মোটা হচ্ছি না, আমি ডায়েট কন্ট্রোল করি। ওকে তোর মতো রাক্ষস তো গদগদ করে গিলি না, ওই রায়ের একটা গালাগালি আছে না, সেরকম মোটা মোটা হতে হতে এরকম হয়ে গেছিস। তুই বাদ দে তোর কথা, তুই গদগদ করে ওই যে রোদ্দুর রায়ের একটা গালাগালি দেয় না, কি যেন না বলে, গদগদ করে শুয়ে মতো গিলবি না পাঞ্চ, এরকম ভাবে তুই গিলিস। আমি EMI তে নেবো, আর তোমার এই গাড়ি কিনেছো তুমি একদম কারেন্ট রেফারেন্স এর টাকা দিয়ে, আমার আমার থেকে টাকা ধার নিয়ে, এখান থেকে টাকা ধার নিয়ে EMI, দোকানে EMI নিতিস, আমার থেকে কেন টাকা ধার নিস? ওই সব নাটক ফেরত দে, ঠিক আছে। জুতো জুতো খুলে দেবো তোমাকে, তুই মোটা হয়ে যাচ্ছিস, আমি মোটো মোটা হইনি, বুঝেছিস তো? আমার এখন ড্রেস এখনো এখন আবার সেলাই করে পড়তে হয় ভালো করে। সেলাই বাইরে বেরোলাম তো, ওই তো রিয়া আছে, রিয়া কিরকম করে বলছে তুই, কি তোর গার্লফ্রেন্ড আগে সে কি সুন্দর হট ছিল, সেক্সি ছিল। ও তাই রিয়া বলছিল বুঝি, ওই তো রিয়ার কথা বাদ দে, মোটা হয়ে গেছে দিন দিন, কালী ভুতকি হয়ে যাচ্ছে। এই কালী ভুতকি কত সুন্দর এখন ফিগার বানিয়ে বলতো, কোমরটা কি সুন্দর, একদম ডিলিশিয়াস। হ্যাঁ তো ওর গলা, ও ওর কাছ থেকে টাকা টাকা চাইতে পারতিস, বেকানো কলসির মতো একেবারে। ওর কাছ থেকে তো টাকাটা চাইতে পারতিস, আমার কাছ থেকে কেন যাবা নিলি? আমাকে আমার টাকা ফেরত দে, আমার টাকা লাগবে, আমার আর কিচ্ছু বলার নেই, তুই আমার টাকা জাস্ট আমাকে ফেরত দে। ওকে আমি মাথা হাত টিপে দে, তাহলে ওখানে দেখ ওই যে রডটা পড়ে আছে, রড দিয়ে তোর মাথায় ফাটিয়ে দেবো, কিন্তু তাড়াতাড়ি রড। এমনি তো তো হয় না, সবসময় নেটি থাকিস, রড রড করিস, ফালতু বকিস কম। হ্যাঁ এই ও শোন না, ওইসব ছাড়, টাকা পয়সা হবে না, তুই আমাকে এখন একটা কাজ কর, তুই এটা আজকে ভালো রান্না কর, ঠিক আছে? আমার জন্য কি চাইছিস? আমি কোনো গেলা ফেলাতে নেই, আমার 1,00,000 টাকাটা দে, আমি আপাতত এখন বেরোবো, আমার এখন অনেক কাজ আছে বাইরে, অনেকগুলো শপিং করতে হবে, দেন কালকে তায়নার বিয়ে আছে, তায়নার বিয়েতে আমাকে ওই তায়না বায়না ছাড়, ওকে কত সুন্দর দেখতে, তুই গেলে পালাবে বুঝলি, মানে কে না কে চলে এসেছে। তোর মাথা তো, তুই চুপ কর, তুই কিছু জানিস না, ওর জন্য একটা গিফট কিনতে হবে, দেন আমার ওই নেকলেসটা বললাম আমি দেখে এসেছি, সেটা কিনতে হবে আমার 1,00,000 টাকা। মানে ওই রাস্তায় তুই আর আমি যাচ্ছিলাম, দেন প্রিয়া পার্কে ছিল তো, তো ওর সাথে পরে কথা হলাম, ফুচকা খেতে গেছিলাম, তোর দিন কথা হলো। যদি বলেছেন এগুলো তুই বানিয়ে বানিয়ে বলেছিস, তোকে যদি না আমি জুতো দিয়ে পিঠা কি ফিগার হয়ে গেছে, এই মোটা ঢ্যাপ হয়ে গেছে, আগে এই সুন্দর ফিগার ছিল, এই সুর চুকা তুই বলছি কি সুন্দর ভাবে হাঁটতো। হ্যাঁ তুই আমাকে টাকাটা ফেরত দে, কোমরটা এরকম বেঁকিয়ে বেঁকিয়ে এখন তো কোমরই নেই, একেবারে একটা মানে কি বলে একটা ঘ্যাট হয়ে গেছে। এবার তুই শোন, কোন কুখানে যে তোর সাথে বিয়ে হয়েছিল, কেন এই টাকাটা আমাকে ফেরত দে না, টাকা পয়সা এখন হবে না, পরে জানি হবে। আর দেখছিস তো EMI চলছে আমার, আচ্ছা তোর EMI চলছে তো আমার কি, আমার গাড়ি EMI টা চলছে, বাড়ি EMI চলছে, দেন যা যা কিনেছি আমি ওইগুলো EMI চলছে, আমার কিছু করার নেই, দেখ আমার টাকাটা লাগবে, আমি একটা রিসেপশনে যাবো, এত বড় ওয়েডিং শুনলাম যে তোর এত টাকা ডিল হয়েছে, তুই এই একদিনের মধ্যে পেমেন্ট পাবি, আমি আমার টাকা তুই দেখতে যাস কেন? আমি দেখব না, তোর কাছে টাকা পড়ে আছে, তোকে তো আবার দেখতেই হবে, তুই আমার টাকা এই দেখ, নাহলে কিন্তু আর মাঝে টাকা রাখা আছে, আমি তুই তারপর নিয়ে নেবো। তুই যদি একটুখানি মানে ফিগার টিগার একটু সুন্দর হয়, তারপর সব টাকা চাবি তোর হাতে দিয়ে দেবো। শোন শোন, তুই আগে জিমে যা, আমার কথা শোন, তুই জিমে যা, গিলে গটগট করে গিলে গিলে শুয়ের মতো হয়ে যাচ্ছে, আর টিভি দেখতে দে আমাকে এখন, সব ভুল ভাল না, টিভি ফিভি নিতে হবে না, তাহলে আমি আজকে টাকা বার করে নিলাম না, টাকা পয়সা এখন হবেই না, সরবার এখান থেকে আমি আলমারি থেকে টাকা নিচ্ছি, যা না, তুমি কচি ওই টাকাটা দরকারে রাখা, আর এই পরের মাসে আমার EMI দিতে হবে,
দিতে হবে, তুই আরো রোজগার করবি, আমার এখন টাকা লাগবে, আমাকে পঞ্চাশ হাজার টাকা দে, এক লাখ না দিই সামনে মাসে এক মাস দিয়ে, এখন পরের মাসে 12,000 টাকা একটা ইএমআই, একটা 8,000 টাকার ইএমআই আর একটা 5,000 টাকার ইএমআই, পুরো টোটাল আমার দিতে হবে। আমি নাহলে কিন্তু আমি বার করেই নেবো সব নাটক না করে, তুই একটা কাজ কর, তুই জিমের জন্য আমি কথা বলে দিচ্ছি, আমার তোর কোনো কথা বলার দরকার নেই, জিমের জন্য কথা বলে দিচ্ছি, এই তুই ছাড় আমার, আমার 5,000 টাকার মতো, না না এইসব হবে না, আমাকে দে না টাকাটা, আমার লাগবে বলছি, ওয়েডিং টা রয়েছে, পার্লারে যাবো কি সুন্দর, পার্লারে যা, তুই না করেছি পার্লারে কত টাকা খরচা, 4-5 হাজার টাকা খরচা সে দিয়ে দিচ্ছি, 4-5 হাজার টাকা দিলে হবে না, আমার 50,000 টাকা লাগবে, আপাতত 1,00,000 টাকা দিয়ে কে যায় বিয়ে বাড়িতে, ১২,০০০ টাকা কথাবার্তা, ওই ড্রেস গুলো এখন হবে না, এখন একটা নতুন আমার ড্রেস লাগবে, নেবে না বল দিকে, তুই মোটা হয়ে গেছিস তোর ড্রেস হচ্ছে না, আমি আমার টাকা চাইছি, তুই আমাকে আমার টাকা দিতে পারছিস না, পারবো না, তুই মোটা হয়েছিস, একবার রোগা হবি তারপর দেবো, আমি আমি আলমারি থেকে একটা মারমাই থেকে নিয়ে নেব, সরকার থেকে তুই হার্ডলি আমি 5,000 টাকা দিতে পারি, এখন 5,000 তো পুদে দেবো, 5,000 আমার 5,000 টাকা দিতে পারি না, হার্ডলি 5,000 টাকা, তুই তো 1,00,000 টাকা দিছিস না, দে না বাবা 50,000, সব হবে আস্তে আস্তে হবে, 5,000 টাকা দেবো আর, না মা আমার দরকার নেই, তুই তুই দে, ওই সব হবে না, আমার ইএমআই গুলো কে শোধ করবে, তোর ইএমআই তুই শোধ করবি, আমি না তোর ধার নিয়েছি, বাইক তো পদে গুজে তুই যাস, আমি চাই তোর বাইক পদে গুজে, আর তোর বাইকের পিছনে যখন ঘুরিস তখনই তো লোকরা বলে যে কি না ভালোই বয়ফ্রেন্ড পেয়েছে, এই ওই হ্যান্ডাবাটা ভাল পেয়েছি, ভাল একটা বড় আবাল পেয়েছি আমি, আমার মাথা খারাপ পড়ে হবে, আমি জানি না, টাকাটা দে, এই আমি টাকাটা বাড়ি কোন সরকার দে, দোষ বলছি কি, শোন না, এই চুপ কর, শোন না, শোন না, শোন না, আমার ঘামের গন্ধ কত ভালো লাগে তোর, আমি তোমার জামাই কি গন্ধ, হ্যাঁ প্রত্যেকদিন আসি, কবে বলেছি রে জামাই কি গন্ধ, হ্যাঁ গন্ধ মতো গন্ধ, বিয়ের মতো গন্ধ, ছি ওয়াশিং মেশিনে ছুড়ে ছুড়ে জামা গুলো ফেলতে লাগে, এই সোনা না করবি না করবি না, আচ্ছা বলছি কি, ঠিক আছে আমি তো একটু বাইরে যাচ্ছি, ঠিক আছে আমি আলমারি থেকে টাকা বার করে নিয়ে নেবো, নাটক তুই তো জানিস ইএমআই গুলো চলছে, তো নাটক বাজি করছিস, তো তোর ইএমআই চলছে তো আমার কি, তুই তো আমার টাকাটা তো শোধ দিবি, আমার টাকা যদি ইএমআই দিতাম মজা, আমার টাকা ইএমআই নেই নাকি, হ্যাঁ আমার টাকা ইএমআই দিবি তাহলে, আমার ওই সব নাটক, 1,00,000 টাকা 2,00,000 টাকা শোধ দিবি, বলছি কি তুই তুই কি মানে আরেকবার হানিমুন কি যাবি কি, তোর সাথে তোর সাথে, হ্যাঁ আমার কপাল খারাপ, আমার 1,00,000 টাকা ফেলে কি কি কারিশমা না কি নাম বললি, তো ওকে আমি বলছি যে তোমরা কোথায় হানিমুন যাবে তাহলে আমরা একসাথে যাই, তোর সাথে তোমার টাকা দে, টাকা তো দেবই কিন্তু এখন না পরে, ঠিক আছে তুই দূর, আমি আলমারি থেকে বার করে নিচ্ছি তোর টাকা, না না মাসে যথেষ্ট ইনকাম করিস, ওকে ওই টাকাটা ওখান থেকে দিয়ে দিতে পারিস, আমার তো জানিস কি কি চলে, স্যালনে যেতে হয়, স্যালনে আমার খরচা, চায়ের দোকানে আমার বিল হয়ে রয়েছে মিনিমাম 8,000-9,000 টাকা বিল হয়ে রয়েছে, যাবি না চা খাবি না, চা খাবো না, অফিস থেকে বেরোনোর সময় তাহলে খালি পেটে থাকবো, আমি চা খেলে খাবি, ফ্ল্যাক্সে করে বাড়ি থেকে চা নিয়ে ওই চা গিলবি, অফিস থেকে চা গিলে বেরোবি, এইসব হয় না, বলছি কি শোন না, তোকে হার্ডলি বলছি তো 5,000 টাকা, ঠিক আছে তোর ফোনটা দে, বেঁচে আমি ফোন নিয়ে আসছি, এখন টাকা এসে যাবে দেখ তোর ফোন দে, ফোন
তো ফোনটা তো ফোনটা বেচলে আমার টাকা চলে যাবে। ওই সব না করে তুই একটা কাজ কর, তুই একটা কিডনি বিক্রি কর, আমার একটা টাকা হয়ে যাবে। তোর একটা কিডনি বিক্রি কর, তোর তোর একটা কিডনি একটা চোখ আমি বেচে দিচ্ছি। একটা কিডনি হ্যাঁ, দুদিন অন্তর তোর বাথরুম যাস, 2 মিনিট অন্তর অন্তর। তুই যাস, তুই ডায়াবেটিসের পেশেন্ট। কিডনি হ্যাঁ, এই একটুখানি একসাথে বসেছিস বই দেখতে, হ্যাঁ বাথরুম যাই একটু, আবার বসেছি বই দেখতে বাথরুম যাই একটু। আরে মানুষটা ভালো করে বইটা দেখ, তোর মতো নাকি জল খাই না, তুই তো জল খম খাস, উঠ তো। আমি এখন বেরাচ্ছি, আমি যাই না, তো টাকা পয়সা কিছু নিবি না, কারণ কি EMI চলছে আমার। চল টাকা নিবি, কিনবো না। আচ্ছা আমি আসছি।